সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। সবাই কতটা খুশি হলো সবাই? প্রচুর, মানে আমি আর স্বর্ণ তো মানে আনএক্সপেক্টেড ছিল, যেহেতু আমি ভাবছিলাম বাপরে এতদিনের আমি লুকিয়ে রাখা প্রেম সবাই মেনে নিচ্ছে বাড়ি থেকে, তো এটা বিশাল একটা আনন্দ ছিল। সুমিত্র চক্রবর্তী এত ফলোয়ার, তারা তো কিছুটা কষ্ট করবে, বিশেষ করে ছেলেরা। তুমি একটা কথা জানবে, আমি জানি না কেন মানে যেদিন আমার এঙ্গেজমেন্ট হয়েছে তার পরের দিন সকালবেলা 10টা থেকে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়ে গেছে, আমি এখনও ইনস্টাগ্রাম খুলতে পারিনি। আমি একটাই পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে জাস্ট স্বর্ণ আমাকে একটা রিং পরিয়ে দিচ্ছে, একটা রিলস পোস্ট করেছিলাম, সেটাই আমার লাস্ট পোস্ট। তারপর থেকে আমার ইনস্টাগ্রাম হ্যাক, আই ডোন্ট নো যে কী করে হয়েছে, কে কে করেছে, আমি খুঁজে পাইনি তার নামটা। চারিদিকে সবাইকে বলে বেড়াচ্ছে যদি কোনোভাবে কোনো হেল্প, এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। মানে ছেলে হৃদয় ভাঙা, কোনো ছেলেই একটা এটা করেছে আমার মনে হচ্ছে, কিন্তু আগেতে করেছে, এনগেজমেন্টের পরে এটা হয়েছিল একদম এনগেজমেন্ট, মানে সেদিনকে বারোটার পর থেকে আমি আমার বাইকে দেখতে পাবো। লাইভ হয়েছিল মানে কি বলবো, এটা একটা কোইন্সিডেন্সই হয়েছে, কিন্তু মানে হয়েছে সেদিনই হয়েছে। তো তারপর তো আমার এখানেও এই গল্প দেখানো হচ্ছে যে তারাকে মেরে ফেলা হয়েছে, বেশ ছুটিটা পাচ্ছিলাম আমি, ভালোই কাটছে। আমাদের মানে কথাবার্তা হয়েছিল যে 22শে নভেম্বরে, তো নভেম্বরটা সেটা হচ্ছে না, আমার মা বাবার বিয়ের ডেট সাথে একসাথে হয় না, কিরকম একটা ব্যাপার আছে নাকি। তো 2023 জানুয়ারি মাসে ফাইনাল।